এখন দেখেন আপনার ই কমার্স ওয়েবসাইটের চেকআউট পেজের আরেকটা অপশন, সেটা হচ্ছে যে অনেক ওয়েবসাইটে দেখবেন যে অর্ডার প্লেস করার সময় এই টাইপে নিচে অর্ডার প্লেস বাটনের সাথে একটা বাটন আরেকটা চেকবক্স থাকে যে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এইরকম একটা ফিল থাকে, তাই না? সো ওই ফিলটা যদি আপনি আপনার এই চেকবক্সে দিতে চান তাহলে সেটাও কিন্তু দিতে পারবেন, ডিফল্টভাবে এটা থাকবে না। আপনি যদি ওইটা দিতে চান তাহলে এটার জন্য আপনি এই আপনার থিম কাস্টমাইজার প্যানেল থেকে চেকআউট পেজ কাস্টমাইজ এই পেজটাতে আসবেন, এডিট, এটাতে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে চেকআউট ফ্রম আই অ্যাগ্রি চেকবক্স, এই একটা টাইটেল আছে, এটার আন্ডারেই দেখবেন দুইটা অপশন আছে, নিড অ্যান্ড নো নিড। সো ডিফল্টভাবে নো নিড আছে, এই জন্য দেখা যাচ্ছে না। সো আপনার প্রয়োজন হলে জাস্ট নিডে ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে, দেন আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবেন। এখন যদি আপনার কোনো কাস্টমার এই ফ্রন্ট প্যানেল আসে এবং অর্ডার করতে যায় তখন সে দেখেন এখানে আসলে অর্ডার প্লেস বাটনের আগেই একটা চেকবক্স দেখতে পাবে, আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি। সো এই লিঙ্কগুলোতে যখনই কাস্টমার ক্লিক করবে এই পপ আপে তার সামনে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ডিসপ্লে হবে, সে পড়বে, তারপরে মানে পড়তে পারবে। আচ্ছা, এখন এইটা যদি আপনি দেন তাহলে হচ্ছে এই চেকবক্সে যদি কোনো কাস্টমার ক্লিক না করে এইভাবে, তার এটা যদি এইভাবে ক্লিক না করে সে যদি এইভাবে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে সারাদিন বইরাও, তারপরেও কিন্তু আপনার এই অর্ডারটা প্লেস হবে না, তারপর বারবার অ্যালার্ট দেবে যে এটা চেক করা লাগবে, এটা রিকোয়ার্ড আর কি, সোজা কথা। সো এটা হচ্ছে একটা মানে মাইনাস পয়েন্ট মনে করতে পারেন। সো এটা দিলে আপনার এটা অন করতে পারেন, বাট এটা অন করলে কী হবে, আপনার অনেক কাস্টমার আমরা দেখছি যে তারা আসলে বোঝে না যে এটাকে চেক করলেই আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন, আর এটা না বোঝার কারণে কাস্টমার সব কিছু ফিল করে কইরা আসে, এটার মধ্যে ক্লিক করতে থাকে বাট অর্ডার প্লেস হয় না, তারপরে সে চলে যায় আপনার, এতে করে আপনার অর্ডার অনেক কম হয় ওয়েবসাইটের মধ্যে, আপনি অনেক অর্ডার হারান, বুঝতে পারছেন বিষয়টা? সো এটা হলো একটা অনেক খারাপ একটা বিষয়, এই জন্য এটা না রাখাই ভালো। বাংলাদেশের বেশিরভাগ কাস্টমার এটা বুঝতে পারে না, অর্ডার করার এই প্রসেসটা মানে ভেজাল লেগে যায় বা যাই হোক, তো এই জন্য এটা ডিফল্টভাবে হাইড করে রাখা হয়েছে। সো বাট আপনি যদি চান এইভাবেই আপনি সব কিছু প্রসেস করে নেবেন, সো আপনি এটা অন করতে পারেন, আর যদি না লাগে জাস্ট এখান থেকে নো নেট দিয়ে এখানে সেভ করে দেবেন, তাহলে দেখবেন এটা আর শো হবে না, আপনার কাস্টমার খুব সহজেই আপনার ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করে ফেলতে পারবে জাস্ট কুইক কিছু ইনফরমেশন দিয়েই। সো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন এবং আপনি ম্যানেজ করতে পারবেন।